অনেকটা সময় প্রবাসে চলে গেল। আমার মা বাবা ভাই বোন সবাই বলে আমি নাকি সফল প্রবাসী। আমার পরিবার নাকি গর্ব করে আমায় নিয়ে। আমার বাবা তো প্রায়ই বলে আমি নাকি তার সেরা সন্তান। আগে পরিবারের কথা শুনে খুব ভালো লাগতো, নিজেকে খুব সুখী মনে করতাম, কিন্তু এখন কেন জানি আর এইসব কথা শুনতে ভালো লাগে না। আর বিরক্ত লাগার কারণ হলো বয়সের ভার। যাই হোক, এখন ভাবছি দেশে চলে যাব, দেশে গিয়ে ব্যবসা করব, যে 25 লক্ষ টাকা আছে সেগুলো দিয়ে। বাড়িঘর তো সবই করলাম, এখন যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে কিছু একটা করে পরিবারের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিব। হঠাৎ একদিন বাবা বলল বাড়িতে বিল্ডিং তোলার জন্য। আমি বললাম বিল্ডিং তোলার টাকা কই পাবে? তখন বাবা বলল কেন, ব্যাংকে যে টাকাগুলো আছে, ব্যাংকের টাকাগুলো তো আছে, আর না হলে 1,00,000 টাকা ঋণ করব, আর তুই প্রতি মাসে মাসে ঋণ শোধ করবি। আমি বললাম না বাবা, বিল্ডিং তোলার দরকার নেই, যদি বিল্ডিং তুলেন তাহলে যে আমার বাকি জীবনটা এই প্রবাসেই কাটিয়ে দিতে হবে। তখন বাবা বলল আমার অনেক দিনের ইচ্ছে বিল্ডিংয়ে ঘুমাবো। এইদিকে মা ও বোন একই কথা বলছে, পাশের বাড়ির অনেকেই বিল্ডিং তুলছে আর তুই কেন তুলবি না? আমার বাড়ির ছোট থেকে শুরু করে সবাই বলছে বিল্ডিং তুলতে, বিল্ডিং তুললেই নাকি সমাজে মানুষের কাছে দাম পাওয়া যায়, সমাজে বড়লোক হিসেবে পরিচিতি হওয়া যায়। কিন্তু কেউ আমার কথা শুনল না, এদিকে আমার কষ্টটাও কেউ বুঝল না। আমি জানি বিল্ডিং তুললে আমার আরো 10 বছর সে প্রবাসেই থাকতে হবে, কারণ যে টাকাগুলো আছে তা বিল্ডিং তুলতেই খরচ হয়ে যাবে। নিজের ভবিষ্যতের জন্য বাকি জীবনটা প্রবাসেই কাটাতে হবে, কিন্তু এই প্রবাস জীবনটা আমার আর ভালো লাগে না। আজ আমি অনেক ক্লান্ত, বয়সের ভারে শরীরের শক্তিগুলো প্রতিনিয়ত ঝরে পড়ছে, এখন আর আগের মতো কিছুই ভালো লাগে না। যখন বাড়িতে বললাম আমি দেশে চলে আসব, তখন আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। হাজারটা প্রশ্ন, কেন দেশে আসব, এই দেশে এসে আমি কি করব? আমার বাবা তো বলেই ফেললেন আমি নাকি দেশে এসে কিছুই করতে পারবো না, দেশের অবস্থা নাকি ভালো না, আর আমার তাড়াতে দেশের ব্যবসা করা নাকি অসম্ভব। আমার মা বলে দেশে এসে কি করবি, বিদেশ আসোস ভালো আসোস, এখন দেশে ব্যবসা বাণিজ্যর অবস্থা ভালো না। মা বাবার কথা শুনে অনেক কষ্ট পেলাম, যে আমি প্রবাসে কাটিয়ে দিলাম এত বছর, প্রবাসের প্রতিটা দিনেই করতে হয় যুদ্ধ, আর সে আমি নাকি দেশে এসে কিছুই করতে পারবো না। সবাইকে বললাম কিন্তু কেউ আমাকে বুঝল না। সবচেয়ে বেশি কষ্ট পেলাম মার কথা শুনে। মা বলে বাবারে, তোর মতো সহজ সরল মানুষেরা এসে কিছুই করতে পারবে না, এই দেশ ভালো মানুষের জন্য নয়, যতদিন বিদেশে থাকতে পারিস ততদিন ভালো থাকবি, অথচ এই আমি অপরিচিত দেশে ভিন্ন ভাষা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলাম। একজন সফল প্রবাসী বটে, অনেক টাকা পয়সা রোজগার করলাম, এই আমি নাকি নিজ দেশে গিয়ে কিছুই করতে পারবো না। খুব জানতে ইচ্ছে করে যারা দেশে আছে তারা কি বেঁচে থাকে না, তারা কি না খেয়ে থাকে, হয়তো তাদের সংসারে বিলাসিতা নেই, দামি দামি খাবার দামি দামি পোশাক তবুও তারা বেঁচে থাকে, হয়তো দেশে থাকলে জীবন যুদ্ধটা একটু কঠিন। আমার সব কিছু ভুলে মেনে নিলাম পরিবারের সিদ্ধান্তকে, কারণ বাঙালিরা পরিবারবিহীন থাকতে পারে না,
কিন্তু কেন আপন মানুষগুলো এত স্বার্থপর হয়? আমি তো চেয়েছিলাম বাকি জীবনটা ছোট্ট একটা ঘর তুলে মা বাবা ভাই বোন এবং আমার সুন্দর একটি পৃথিবীকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমার চাওয়াগুলো কেন প্রিয় মানুষগুলো বুঝে না? আজ যে আমি অনেক ক্লান্ত, আমি যে আর পারছি না বয়সের ভারে জীবনটাকে চালিয়ে দিতে। আমি জানি না আরো কত বছর সে প্রবাসে কাটাতে হবে, হয়তো মিত্র অবধি, আর তা যদি হয় আফসোস নেই। আমিও চাই যেন আমার মিত্রটা একজন সফল প্রবাসী হিসেবে এই প্রবাসেই হয়, আর তখন পরিবার, সমাজ, দেশ আমাকে একজন সফল প্রবাসী হিসেবে গর্ব করবে। গল্পটা এখানেই সমাপ্ত হলে ভালো হতো, কিন্তু প্রবাসীদের একটি গল্পের পর আরেকটি গল্প শুরু হয়, আর এই গল্পের সমাপ্তি করতে গিয়ে জীবন থেকে চলে যায় অনেকটা বছর। প্রবাসীরা শুধু টাকা উপার্জনকারী রোবট না ভেবে পরিবারের একজন ভাবে, তাহলে সবার জীবনটা আরো সুন্দর হবে।